আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। ডিসেম্বরের মধ্যেই কর্জে হাসানার অর্থ ফেরত দিতে হবে। হজ ও উমরা এজেন্সিকে কর্জে হাসানা হিসেবে নেওয়ার জমানোর 50% অর্থ ফেরত দিতে হবে, না হলে এজেন্সিগুলো আগামী বছরের হজ ও উমরা কার্যক্রমে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির কপি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি, মহাসচিব এবং কর্জে হাসানা গ্রহণকারী হজ ও উমরা এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদেরকেও পাঠানো। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব কর্জে হাসানা গ্রহণকারী হজ ও উমরা এজেন্সির অবগতির জন্য জানানো হচ্ছে যে করোনার সময় হজ ও উমরা যাত্রী প্রেরণ সাময়িকভাবে বন্ধ থাকার কারণে হজ ও উমরা এজেন্সিগুলোকে তাদের জামানতের 50% অর্থ কর্জে হাসানা হিসেবে 2020 সালের 21 ডিসেম্বর পর্যন্ত প্রথমে এক বছরের জন্য দেওয়া হয়। পরবর্তীতে এজেন্সিগুলোর আবেদনের প্রেক্ষিতে 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য সময় বাড়ানো হয়। অবশেষে আরো এক বছর সময় বাড়িয়ে 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে কর্জে হাসানা হিসাবে গৃহীত অর্থ ফেরত প্রদানের সুযোগ দেওয়া হয়। সেই হিসেবে এজেন্সির কর্জে হাসানা হিসেবে নেওয়া জামানতের 50% অর্থ জমা দেওয়ার মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর। এমত অবস্থায় কর্জে হাসানা হিসাবে গৃহীত জামানতের 50% অর্থের সমপরিমাণ এফডিআর 31 ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর জমা দেওয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, এই সময়ের মধ্যে এফডিআর জমা না দিলে সংশ্লিষ্ট এজেন্সি 2024 সালের হজ ও উমরা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য যোগ্য বিবেচিত হবে না।